নাচকা রেখা রেখা সমূহ হল দক্ষিণ আমেরিকার পেরুর নাচকা মরুভূমিতে অঙ্কিত কিছু অঙ্কিতায় ভূরেখা চিত্র বা এই বিশাল আকৃতির রেখা বা নকশাগুলো উনিশশো চিরানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয় পেরুর রাজধানী লিমা থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় আশি কিলোমিটার লম্বা ও পাঁচশো বর্গ কিলোমিটার বিস্তৃত শুষ্ক নজকা মালভূমির অঞ্চলের মাটির উপর টানা বিশাল বিশাল সরল রেখা এবং তার সমন্বয়ে অঙ্কিত এইসব জ্যামিতিক চিত্র ও নানা পশু পাখির ছবি বিশেষজ্ঞদের অনুমান মোটামুটি খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে অঙ্কিত এগুলি সৃষ্টির কৃতিত্বে সাধারণ পেরুর প্রাচীন নস্কা সংস্কৃতির মানুষদের দেওয়া হয়ে থাকলেও বর্তমান গবেষণা ইঙ্গিত করে এর মধ্যে যেগুলো বেশি পুরোনো সেগুলো নাসকাদের থেকেও বেশি প্রাচীন সেই হিসাবে অন্তত সেগুলির স্রষ্টা আরো পূর্বতন সংস্কৃতির মানুষ ধারণা করা হয় সভ্যতার বাসিন্দারা খ্রিস্টপূর্ব পাঁচশো আব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই রেখাগুলো তৈরি করেন এর মাঝে একশোটির অধিক রেখা পুরোপুরি জ্যামিতিক রেখার সাদৃশ এবং আরো সত্তরটির মতো রেখা দ্বারা ফুল পাখি বাদর মাকড়সা মানুষের মাথা সহ বিভিন্ন প্রাণীর চিত্র আঁকা রয়েছে জ্যামিতিক নকশাগুলো যেখানে রেখা টানা হয়েছে সেগুলো এক চুল এদিক ওদিক না হয়ে চলে গেছে মাইলের পর মাইল অবধি প্রতিটি রেখায় নকশায় যেন অতি সূক্ষ্ম হিসাব রক্ষা করা হয়েছে এর মাঝে বৃহত্তম রেখাচিত্রটি প্রায় দুইশো মিটার লম্বা উনিশশো সালে উত্তরীবীয় মহিয়া সিস্পে নামক এক ফুট পাহাড়ে ঘুরতে গিয়ে এই লাইন সর্বপ্রথম আবিষ্কার করেন উল্লেখ্য যে এই বিশাল আকৃতির কারণে এই রেখাগুলো শুধুমাত্র আকাশপথ এবং ফোর্ট হিল পাহাড়ের উপর থেকেই পরিষ্কারভাবে দেখা যায় কারা আঁকলো এই রেখা প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক অনেকের মতে ইনকা সভ্যতার শুরু এই এলাকা থেকে ইনকো সভ্যতার মানুষের মেধা শ্রম এবং সময় ব্যয় করে এই রেখাগুলো তৈরি হয়েছে বলে ধারণা করা হয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিম বৃষ্টি ইত্যাদি নেই বললেই চলে ফলে হাজার হাজার বছর ধরে নস্কা রেখাগুলো একই রকম থেকে আজও মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে ধন্যবাদ পৃথিবীর এসব অবাক করা তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন